ভারতীয় সংবিধান রচিত হওয়ার পর বিভিন্ন সরকারি ক্ষেত্রে তপশিলি জাতি উপজাতিদের সংরক্ষণে সাধারণের সমান সুযোগ দেওয়ার কথা লিপিবদ্ধ করা হয়। কিন্তু স্বাধীনতার 75 বছর পেরিয়ে গেলেও শুধুমাত্র সরকারি সদিচ্ছার অভাবে তা বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ। রবিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের গুডসেড রোডে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সভাগৃহে পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকের ষষ্ঠ দ্বিবার্ষিক সাধারণ সভা উপলক্ষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই প্রশ্ন তুলে কার্যত কেন্দ্রীয় সরকারকে বিঁধলেন সংগঠনের নেতৃবৃন্দ। এদিন তপশিলি জাতি উপজাতি কৃতি ছাত্রছাত্রীদের আম্বেদকরের বৃত্তি প্রদান করা হয়। গ্রামীণ ব্যাংক আমাদের বলি, আমাদের পশ্চিমবঙ্গে তিনটে গ্রামীণ ব্যাংক আছে। একটা হচ্ছে আমাদের পাঁচটা জেলায় হচ্ছে পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক, অন্য অন্য জেলাতে হচ্ছে বঙ্গীয় বিকাশ গ্রামীণ ব্যাংক, আর উত্তরবঙ্গের জেলাগুলো নিয়ে হচ্ছে উত্তরবঙ্গ ক্ষেত্র গ্রামীণ ব্যাংক। মানে এই মুহূর্তে পশ্চিমবাংলার সমস্ত জেলায় কিন্তু গ্রামীণ ব্যাংক দিয়ে কিন্তু কভার করা আছে। এই পরেও আপনাদের বলি, 1969 সালে ব্যাংক জাতীয়করণ করার পরেও গভর্নমেন্ট দেখলো যে প্রত্যন্ত গ্রামাঞ্চলে ব্যাংকিং পরিষেবা দেওয়ার ক্ষেত্রে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। সেই জন্য সরকার বিশেষ আইন বলে 1976 সালের স্পেশাল আইন বলে এক গ্রামীণ ব্যাংক সৃষ্টি করেন। এবং এই গ্রামীণ ব্যাংক মূলত হচ্ছে রুরাল এরিয়াতেই কভারগুলো থাকে, গভর্নমেন্টের বিভিন্ন স্কিমগুলো ইমপ্লিমেন্ট করে। আমরা যারা এখানে রয়েছি আমরাও কিন্তু গভর্নমেন্টের বিভিন্ন স্কিমগুলো ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে আমরা কিন্তু প্রত্যক্ষভাবে সহযোগিতা করি, অ্যাক্টিভলি পার্টিসিপেট করি। এবং যেটা আপনারা জানেন যে বিভিন্ন সময়ে গভর্নমেন্ট এই কথা স্বীকারও করেছেন, অ্যাডমিটও করেছেন যে স্প্লেন্ডিড পারফরম্যান্স বাই গ্রামীণ ব্যাংক অ্যাক্রস দ্য কান্ট্রি। তো এই জায়গাগুলো এই পর্যন্ত আমরা এই জায়গাগুলো আমরা কভার করছি। এইভাবে আমাদের আপনাদের বলি, আমাদের ব্যাংকের টোটাল এমপ্লয়ি হচ্ছে 1036 জন। তার মধ্যে আমাদের সংগঠনের SC/ST এন্ড OBC সংখ্যা হচ্ছে 466 জন, মানে 45.55%। আজকে আমাদের এইখানে তার মধ্যে আমাদের 465 জনের মধ্যে 362 জনের মতো এই মুহূর্তে আমাদের কাছে রেকর্ড যেটা আছে, আর এটা বাড়বেও হয়তো, 362 জন প্রতিনিধি প্রেজেন্ট আছে। ছাত্রছাত্রীকে আজকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে? আমরা 16 জন ছাত্রছাত্রীদের, আমরা পাঁচটা জেলার মিলিয়ে আমরা সেই জায়গাটা করছি, 16 জন ছাত্রছাত্রীদের করবো। গভর্নমেন্ট যদি এই জায়গাটা যদি আরও সিনসিয়ার হতেন তাহলে এই জায়গাটা হতো। তারপর আপনারা জানেন যে একসময় মণ্ডল কমিশন হয়ে যাওয়ার পরে পরবর্তী পর্যায়ে দেখবেন আমাদের কিছুগুলো মানে ড্রাইভ, স্পেশাল ড্রাইভ দিয়ে কিন্তু SC/ST অফিসিদের কিন্তু রিক্রুটমেন্ট করানো হয়েছিল। কিন্তু সেটা কিন্তু ওই VP সিং যতদিন প্রধানমন্ত্রী ছিলেন ততদিনই ছিলেন, পরবর্তী পর্যায়ে সেই জায়গাটা কিন্তু আবার স্টপ হয়ে যায়। এই যে ব্যাকলগগুলো যেটা পড়ে রয়েছে, এই ব্যাকলগগুলো যদি ঠিকমতো যদি গভর্নমেন্ট যারা রয়েছেন তারা যদি এই জায়গাটা যদি সদিচ্ছা প্রকাশ করতেন তাহলে আজকে এই জায়গাটা কিন্তু অনেক আমরা বেটার জায়গায় চলে যেতে পারতাম। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।